আর চোখের পানি ফেলে দোয়া করলে দোয়া কি কবুল হয় রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে দুটো পানি কখনোই দুটো কাতরা কখনোই জাহান নামে প্রবেশ করবে না এর মধ্যে হচ্ছে এমন কি হাত্তা তালি হাত্তা ইয়ালিজা আল জামাল উফি সামিল খেয়াউথ তিনি বললেন এমন কি সুই আছে যে সুই সুইয়ের ছিদ্র দিয়ে কোনো একটি ওট প্রবেশ করা যতটা কস যতটা অসম্ভব তেমনি ভাবে যে ব্যক্তি আল্লাহ ভয়ে কাঁদে সে জাহ নামে যাওয়া অসম্ভব অতএব কত্রাতু টু দমে আইন অ কতরা আইন আল্লাহ সব হাহানুমতা আল্লাহ আল্লাহর প্রিয়তম বান্দাদের ব্যাপারে তিনি বলেছেন যখন ওয়াইজা জা আসামি অ মা উজিলা ইলা রসুল তার আ হুম তাফি দু মিনা দাম ইম্মা আর অফ উমিন আল যখন এইযা করিয়া আইলেহ কোরআনও যখন তারা তাদের উপর কোরআন নাজিল তেলাৱত করা হয় খররু সুযে দৌ বকুইয়া তখন তারা সেজদায় কান্না করতে করতে তারা সেজদায় লুটিয়ে পড়ে অতএব কাঁদতে পারা এটা তো বিশাল বড় একটা বৈশিষ্ট্য বলেছেন এ বকু ফাইন নাম তাবকু ফাতে ব্যাখাও তোমরা কাঁদো যদি কাঁদতে না পারো তাহলে কান্নার ভান করো ফাইন আহল আল কোন আহলুল জান্ন আহলুল নারী সরি ফাইন আহল নারী আব কোন কারণ জাহান নামেরা কাঁদতে থাকবে কাঁদতে থাকবে যে যে এমন কি যে তাদের চক্ষুগুলো তখন আর অশ্রু না ফেলে তখন এখান থেকে রক্ত পড়বে রক্ত পড়ে এগুলো এত বিশাল বড় গর্ত হয়ে যাবে তাদের চোখগুলোতে যে এখানে যদি বিশাল বিশাল জাহাজ যদি চোখের মধ্যে দিয়ে ঢুকে দেওয়া হয় তাহলে জাহাজগুলো পর্যন্ত ঢুকে যাবে এত বিশাল গর্ত সেখানে হয়ে যাবে সেই জন্য প্রিয় ভাইরা কাঁদুন বেশি বেশি কাঁদুন কান্না করতে পারা এটিসৎ কুরু বুকা তোমাদের অন্তরগুলো পাথরের চেয়ে কঠিন হয়ে গেছে এই জন্য অন্তর থেকে এক ফোটা পানীয় পড়ে না আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম কেঁদেছেন কেঁদেছেন সে হাদিস বেলার আল্লাহ তালন হয়েছে বলেন ইয়া আল্লাহ ফজের আজান দিয়েছে এরফর আসাক আপনি উঠুন আপনি ফজর আসান আজান দিয়েছে তিনি তখন বেলাল দেখলেন যে রাসুল ইসলাম কাঁদছিলেন তার চোখ গলে গলে পানি পড়েছে তিনি তার যেখানে ফ্লোরে তিনি সেজদা দিয়েছেন সেই জায়গাটি পর্যন্ত ভিজে গেছে বেলাল দিয়ে আল্লাহ তার বলেন ইয়া রাসুল্লাহ আপনাকে এত কাঁদতে হয় আপনার না আল্লাহ সকল গুণা মাফ করে দিয়েছেন তিনি বলেন আফালা কোন আবদান শাহ আমি কি আল্লাহর কিত গোবান্ধ হব না যিনি আমার এত গুণা মাফ করে দিয়েছেন প্রিয় ভাইরা আল্লাহ সুফান তিনি কান্নাকে ভালোবাসেন তার রাসুল কেঁদেছেন সাহাবাইরা কেঁদেছেন এরকম হাজারও ঘটনা আছে আমি কিভাবে আপনাদেরকে বুঝাই এই জন্যে অনুরোধ করব আপনারা কাঁদুন বেশি বেশি কাঁদুন আল্লাহওয়ালাই কাঁদতে পারে প্রচণ্ড আপনার যেই হৃদয়টি পাশান এই হৃদয় থেকে কোনোদিন পানি পড়ে না অতএব চোখ থেকে পানি পড়া পানি ফেলতে পারা এটাও কিন্তু আল্লা সু কাছে মকবুলিয়াতের একটি প্রমাণ বটে